ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী অন্তরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণীর স্টাফ কোয়ার্টারের একটি ভবন থেকে আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের সূত্র বলছে কারোর সঙ্গে সম্পর্কের সূত্র ধরে সে আত্মহনন করে থাকতে পারে। এদিকে আইএইচট শিক্ষার্থী হয়ে তার মরদেহ সেবাসীম হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে উদ্ধার হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। যদিও অন্তরার রুমমেট সুমাইয়া জানান, কলেজের শিক্ষক তাহিরুল ইসলাম সুমনের মাধ্যমে তারা একদিন আগে এ কোয়ার্টারের পেছনের ব্লকের ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ওঠেন। আজ সকালে ঘুম থেকে উঠে অন্তরার রুমের জানালা দিয়ে দেখতে পায় সে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠা ওয়াশরুমে গেছি, জানলা দিয়ে দেখতেছি ঝুলা রইছে, এতটুকুই দেখছি। তারপরে হচ্ছে আমি দরজা ধাক্কা দিছিলাম, খুলতেছিল না। তারপরে হচ্ছে ওর কি বলে, আমি মামিকে বলতে গেছি, আপুকে ডাক দিছি। তারপর হচ্ছে মামা আপনার ঢাকাতে গেছে গা, ইয়ার বদলির ইয়ার কি করতে জানে গেছে। তারপর হচ্ছে ওর জামাইকে ফোন দিছি, ওর বাসায় ফোন দিছি, তার আগে হচ্ছে 999 ফোন দিছি, ফোন যাইতেছিল না। তারপরে হচ্ছে থানার নাম্বার ম্যানেজ করে থানাতে ফোন দিছি, তারপরে এসে দরজা ধাক্কাইছি, তারপরে হচ্ছে খুলছে, তারপরে হচ্ছে সবাই ঢুকছে। মৃত অন্তরা পানুয়া পটুয়াখালী জেলা সদরের খলিশেখালী এলাকার অনুকূল চন্দ্র পানুয়ার মেয়ে এবং বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ডেন্টাল অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন অধ্যক্ষ ডাক্তার মানসকৃষ্ণ কুণ্ড। তিনি বলেন, আমাদের শিক্ষার্থী যাদের বিয়ে হয়েছে তারা অনেকেই বাইরে থাকেন। অন্তরাও হোস্টেলে না থেকে বাইরে থাকতো, তবে সে কোথায় থাকতো সেটি আমরা জানতাম না। সকালে আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে যাই, মৃত্যুর কারণও আমি বলতে পারবো না। অন্তরার মরদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সেটি আমাদের আওতাভুক্ত এলাকা না, তাই সে কিভাবে সেখানে থাকতো তাও জানি না বলে জানান তিনি। এদিকে ঘটনার পর থেকে তাহিরুল ইসলাম সুমনকে ওই ভবনে পাওয়া যায়নি। আর আইএইচট শিক্ষক হয়ে সুমন কিভাবে মেডিকেলের কোয়ার্টারে থাকছেন সেটি জানেন না অধ্যক্ষ ডাক্তার মানসকৃষ্ণ কুণ্ড। তিনি বলেন, গত 1 তারিখে ইন্সট্রাক্টর তাহিরুল ইসলাম সুমনের রংপুর বদলি হয়েছে, তাকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। তবে বদলিজনিত কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন সেটি আমি জানি। অন্তরার মরদেহ উদ্ধারকারী কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই রেজাউল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অন্তরার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটা যে তৃতীয় শ্রেণীর স্টাফ কোয়ার্টার, এখানে একজন আত্মহত্যা করেছে। তো এই সংবাদ শুনে আমরা সিনিয়র স্যারদেরকে অবহিত করে আমরা এখানে এসেছি। এসে আমরা দেখি যে এই যে ফ্ল্যাটটা, এখানে দুইটা মেয়ে থাকে, দুই রুমের পাশাপাশি। এই রুমের ভিতরে ওই মেয়েটা ভিকটিম, যে সে এখানে ঝুলে আছে। পরবর্তীতে আমরা আমাদের নারী পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন সহকারে সেটা নামাই, শ্রোতাল প্রস্তুত করি, এবং এই ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা আমরা এটা ফার্দার ইনভেস্টিগেশন করবো, দেখবো, এটা প্রকৃত রহস্য আমরা বের করবো। প্রাথমিক ধারণা কি মনে করছেন? প্রাথমিকভাবে এটা আত্মহত্যায় মনে হচ্ছে। এদিকে অন্তরা 4 বছর আগে তাপস নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। চাকরির কারণে সেও বরিশালে থাকেন না।